ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটন NX4। তো NX4 সম্পর্কে আপনাদের কতটুকু জানা আছে আমি জানি না, তো যাই হোক আমি বলি। NX4 এর ব্যাক প্যানেলটা দেখতে এক কথায় অসাধারণ। ওয়ালটন একটি বিশেষ চমক নিয়ে আসছে এই ফোনটাতে। র্যাম 3GB, 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফ্রন্ট 8 মেগাপিক্সেল, অক্টাকোর 2.2 GHz প্রসেসর, 5.5 ইঞ্চ IPS ডিসপ্লে, 4G সাপোর্টেড, ব্যাটারি 31 এম্পিয়ার। একটি সমস্যা হচ্ছে সেটা এটাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই। তো চলুন আমরা সেটি অন করি। এটাতে আমরা একটু ক্যামেরা ট্রাই করবো, ক্যামেরাটা কতটুকু বেটার দিয়েছে। লো লাইটে একটি ভালো ইয়ে পাওয়া যাবে। তো আমরা একটি ছবি তুললাম, তো দূর থেকে আমরা একটা ফোন দেখবো যেটা কতটুকু ক্লিয়ার আসে। আমরা ক্যামেরা মোটামুটি যথেষ্ট ভালো। আর ফ্রন্ট ক্যামেরা দেখতে গেলে ফ্রন্ট ক্যামেরা কিছু সেলফি তোলা আছে এই মোবাইলে, আমরা এখন সেগুলো দেখব। জুম করেছি, এরপর জুম হচ্ছে না। শার্পনেসটা বেশ যথেষ্ট ভালো শার্পনেস। তো এইটাতে একটা প্রবলেম দেখা যায়, যেটা অনেকেরই কাছে আগের থেকে এটা প্রবলেম বলে আপনারা কমেন্ট করেছেন। যেমন ব্যাক সাইডে স্পিকার থাকায় আপনি এটা গানটা এইভাবে শুনতে গেলে সাউন্ডটা আটকে যাবে। কিন্তু পজিটিভ কথা একটা বলতেই হয়, সেটা হচ্ছে এটাতে DTS সাউন্ড ইউজ করা হয়েছে। সেটা আপনি মিউজিকে গেলে বুঝতে পারবেন। এখান থেকে সেটিংস থেকে DTS অন করে নিতে হবে। আর DTS সাউন্ড সম্পর্কে তো আশা করি আগের থেকেই ভালোই জানেন, তো সে বিষয়ে আর বলবো না। ব্যাক প্যানেলটা খুব সুন্দর করেছে। তো আমার কথা এটা একদম Note 5 এর অবিকল ইয়া করছে। ব্যাক টোটালি Note 5 কে ফলো করা হয়েছে, স্যামসাং Note 5 কে। আর র্যাম ইউজেবল, র্যাম 3GB'র মধ্যে অ্যাভেলেবেল 1.81 অ্যাভেলেবেল। এই নোটিফিকেশন প্যানেলে একটু আধুনিকত্ব আনা হয়েছে। সেটাতে কোনো ল্যাগ নেই। 13,000 সামথিং প্রাইজে সেটটা আমার মনে হয় এই লো প্রাইজের মধ্যে যথেষ্ট বেটার। ওকে ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। আগামী দিনের আরও কিছু ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির হব।